আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো সূর্যমুখী পিঠা। এই পিঠাটা একবার বানানো শিখে গেলে আর অন্য কোনোভাবে পিঠা খেতে ইচ্ছে করবে না। হঠাৎ পিঠা খেতে ইচ্ছে করলেই হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে মাত্র 10 মিনিটে এই লোভনীয় পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এত অল্প খরচে ও অল্প সময়ে অসংখ্য ছিদ্রযুক্ত সফট স্পঞ্জি তুলার মতো নরম তুল তুলে পিঠার রেসিপি হলে আর কি লাগে। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা, ওয়েলকাম টু আইফুড চ্যানেল। সূর্যমুখী পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার ডিমে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। আমি এই উপকরণগুলোর কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবার একটি উইক্সের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এমন একটা ক্রিমি টেক্সচার না চলে আসে। এবার কিছু শুকনো উপকরণ অ্যাড করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 250 গ্রাম চালের আটা। আমি এখানে প্যাকেটের কিনা শুকনো আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম 50 গ্রাম সাবুদানার আটা। এরপর দিয়ে দিলাম 20 গ্রাম গমের আটা। একদম লাস্টে দিয়ে দিলাম 4 গ্রাম ইস্ট। আমি এই পিঠাটা তৈরি করতে 500 ml বা 1/2 লিটার দুধ ব্যবহার করব। কিন্তু আমি সম্পূর্ণ দুধটা একবারে ঢালব না, এতে করে ময়দার লাম্পস তৈরি হয়ে যাবে, পরবর্তীতে এগুলো ভাঙতে খুবই অসুবিধা হবে। তাই আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এই পিঠার ব্যাটারটাকে তৈরি করার জন্য হালকা কুসুম গরম দুধ ব্যবহার করছি। এখানে অবশ্যই হালকা কুসুম গরম দুধ ব্যবহার করতে হবে, ঠান্ডা দুধ বা ফুটন্ত গরম দুধ ব্যবহার করা যাবে না। অল্প অল্প করে দুধ মিশিয়ে নেওয়ার পর এমন একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে। এই পর্যায়ে পিঠার ব্যাটারটাকে উইক্স দিয়ে বা স্প্যাচুলা দিয়ে বেশ কয়েক মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা খুবই জরুরি, এটাকে স্কিপ করবেন না। আমি 2-3 মিনিটের মতো ব্যাটারটাকে এভাবেই ফেটিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এই ফেটানোর কাজটা হাত দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন ব্যাটারটাকে কয়েক মিনিট ফেটিয়ে নেওয়ার ফলে ব্যাটারটা কেমন ফ্লাফি হয়ে উঠেছে আর ব্যাটারে কেমন বুদবুদো দেখা যাচ্ছে। এই পর্যায়ে বুঝতে হবে ফেটানোটা পারফেক্টলি ডান। এবার বাকি দুধটাও অ্যাড করে দিব। আমি সাবুদানার আটা ঘরেই তৈরি করে নিয়েছি। আপনারাও খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সাবুদানার আটা। কিছু সাবুদানা একটি প্যানে অল্প আঁচে কিছুক্ষণ রোস্ট করে নিতে হবে, তারপর ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে নিয়ে গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার আটা। তারপর যদি আপনারা সাবুদানার আটা তৈরি করার ভিডিও দেখতে চান, তাহলে আমার সাবুদানার মোমো রেসিপিটা দেখতে পারেন, লিঙ্ক আমি আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সব দুধ অ্যাড করার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার একটি ক্লিন র্যাপ পেপার দিয়ে পিঠার ব্যাটারটাকে ঢেকে রেখে দিব 30 মিনিটের মতো। আপনাদের কাছে ক্লিন র্যাপ পেপার অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা এই বাটিটাকে যে কোনো তোয়ালে দিয়ে ঢেকে দিতে পারবেন, আবার যে কোনো ভারী প্লেট দিয়েও ঢেকে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আধা ঘন্টা পর পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা ফুলে অনেকটা উপরে চলে এসেছে আর ব্যাটারটা অনেকটা বেশি ফ্রদি আর ফোমি হয়ে গিয়েছে। এবার উইক্সের সাহায্যে ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব এই ফোমগুলো চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। লবণ অনেক সময় ইস্টের ফার্মেন্টেশন প্রিভেন্ট করে, তাই আমি লবণটা একদম লাস্টে অ্যাড করেছি ব্যাটারটা ফার্মেন্ট হয়ে যাওয়ার পর। এবার আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। আমার সূর্যমুখী পিঠার ব্যাটার পারফেক্টলি রেডি। এবার পিঠাগুলোকে তৈরি করার পালা। পিঠাগুলোকে তৈরি করার জন্য আমি একটি প্যান চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এবার 1 চামচ পিঠার ব্যাটার নিয়ে প্যানের ঠিক মাঝখানে দিয়ে দিলাম। আমি চামচের পিছনের অংশ দিয়ে পিঠার ব্যাটারটাকে প্যানের চারিদিকে হালকা ছড়িয়ে দিলাম, এতে করে পিঠার চারিদিকে খুব সুন্দর একটা পাতলা ক্রিস্পি লেয়ার ক্রিয়েট হবে। এবার পিঠাটাকে ঢেকে দিব একদম পারফেক্টলি কুক হয়ে আসা পর্যন্ত। এই সময় চুলার ফ্লেমটা একদম লোতে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে পিঠাটাকে চেক করে নেব। আমার পিঠাটা পারফেক্টলি কুকড। দেখতেই পাচ্ছেন পিঠাটা মাঝখান থেকে কতটা বেশি ফুলে উঠেছে আর কতগুলো জালি ক্রিয়েট হয়েছে, আর যেই অংশটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম সেই অংশটা কত সুন্দরভাবে ক্রিস্পি হয়ে গিয়েছে। আমি আরও কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি চামচের পিছনের অংশ দিয়ে যে ডিজাইনটা ক্রিয়েট করেছি, এটা শুধু সৌন্দর্যের জন্য না, অথেন্টিক্যালি এই পিঠাটা এভাবেই তৈরি করা হয়। এতে করে পিঠাটা দেখতেও খুব বেশি সুন্দর হয় আর সাইডের আউটার লেয়ারটা খুব বেশি ক্রিস্পি হয়। মাঝখানের সফট স্পঞ্জি তুল তুলে পিঠাটার সাথে সাইডের ক্রিস্পি আউটার লেয়ারটা খেতে দারুণ লাগে। প্রত্যেকটি পিঠা তৈরি করার আগে ব্যাটারটাকে কয়েকবার নেড়ে নিতে হবে আর প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সব আটা ময়দার শোষণ ক্ষমতা একরকম থাকে না, তাই আপনাদের ক্ষেত্রে দুধের পরিমাণটা কম বা বেশি লাগতে পারে।
আমি যতটুকু পরিমাপ দিয়েছি এতটুকু পরিমাপের পিঠা তৈরি করতে 500 থেকে 600 ml মতো দুধ লাগতে পারে। আপনারা এই কনসিস্টেন্সিটা দেখে বুঝে তারপর দুধ একটু বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করবেন। আরেকটি বিষয় হলো, যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখেন তারা জানেন আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি, তাই আমি চিনির পরিমাণটা কম অ্যাড করেছি। আপনারা ইচ্ছে করলে আর একটু বাড়িয়ে দিতে পারবেন, কিন্তু আমি যতটুকু চিনি দিয়েছি এতটুকুতে আমার মনে হয়েছে ভালোই একটা মিষ্টি হয়েছে, না খুব বেশি কম না খুব বেশি মিষ্টি। তো তৈরি হয়ে গেল অসংখ্য ছিদ্রযুক্ত সফট স্পঞ্জি তুলার মতো নরম তুলতুলে সূর্যমুখী পিঠা। এই পিঠাগুলো খেতে যে কতটা বেশি মজাদার সেটা বলে বোঝানোর মতো না। আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে পিঠাগুলো খেতে কতটা বেশি মজাদার হবে। এই সূর্যমুখী পিঠাগুলো খেতে এমনিতেই এত বেশি মজা যে এগুলোর সাথে আর কোনো কিছুর প্রয়োজন নেই। আর যেহেতু এই পিঠাগুলো বানাতে বেশি সময় লাগে না, তাই আপনারা এই পিঠাগুলো যে কোনো সময় বানাতে পারবেন। এবারে আমি একটি পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠার প্রত্যেকটা জালি কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন থেকে পিঠা খেতে ইচ্ছে করলে আর শীত আসার অপেক্ষা করার প্রয়োজন নেই, যখন খুশি তখন এই সূর্যমুখী পিঠাগুলো বানিয়ে খেতে পারবেন। পিঠাগুলো বানানোর দীর্ঘ সময় পর্যন্ত মাঝখানের অংশটা এমনই সফট তুলতুলে আর স্পঞ্জি থাকবে, আর সাইডের আউটার লেয়ারটা ক্রিসপি থাকবে। একদিন বানিয়ে আপনারা সংরক্ষণও করতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত। এই সূর্যমুখী পিঠা একবার খেলে আপনারা চিতই পিঠা খাওয়া তো ভুলেই যাবেন। আমার আজকের এই সূর্যমুখী পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।